5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। রাজ্যের বিভিন্ন এলাকার মতো গোঘাটের কামারপুকুর এলাকাতেও অনুভব হিলিং টাচ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি হয়ে গেল। কামারপুকুর চটি সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি এলাকায় সংস্থার সদস্যরা এদিন বৃক্ষরোপণ করলেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গাছই আমাদের সংকটজনক পরিস্থিতিতে বাঁচিয়ে রাখে। বর্তমানে অক্সিজেনের জন্য সারা দেশে কেমন হাহাকারের চিত্র উঠে এসেছে তা থেকেই শিক্ষা নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এদিন বৃক্ষরোপণ করা হলো। আগামী দিনে এই ধরনের কর্মসূচি নেওয়া হবে। জুন বিশ্ব পরিবেশ দিবস, সেই উপলক্ষে অনুভব হিলিং টাচ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। আমরা বেশ কিছু 20টির মতো গাছ এখানে লাগাচ্ছি। নিউজ আজ বাংলা, গোঘাট। আপনার বাড়ির খবর, আপনার হাড়ির খবর জানতে পড়ুন এই যুগ এই সময়। আমরা অনিরপেক্ষ একটি অর্থ সাপ্তাহিক সংবাদপত্র। এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ।